ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আদাব। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। সেই সাথে জানাচ্ছি 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল সম্মানিত অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বাড়িতে থেকে সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো। তো আজকে আমরা গণিত ক্লাস শুরু করব। গত ক্লাসে আমরা পড়েছি পঞ্চম অধ্যায়ের বেশ কয়েকটি ডাকের অঙ্ক। আজকে আমরা করব 70 পৃষ্ঠার যোগ্যতা ভিত্তিক প্রথম অঙ্ক, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক এক, এই অঙ্কটি আজকে আমরা করব। তোমরা সবাই অবশ্যই নোট করে নিও। কেমন? তো দেখো, এখানে যোগ্যতা ভিত্তিক এক যে অঙ্কটি 70 পৃষ্ঠায় রয়েছে, এইটি আসলে যোগ্যতা ভিত্তিক অঙ্ক। এখানে বলেছে যে গত মাসে রাজুর 553 টাকা ছিল, প্রতিবারে সে 14টি করে ডিম কিনল, অর্থাৎ প্রত্যেকবার যতবার ডিম কিনেছে সে একবারে 14টি করে ডিম কিনেছে। তারপরে একটি ডিমের দাম দেওয়া আছে এখানে 6 টাকা, তাহলে সে ওই মাসে এক মাসে সে 4 বার ডিম কিনেছিল। এক মাসে কতবার ডিম কিনেছিল? 4 বার। এখানে 3টি প্রশ্ন রয়েছে, এটি হলো উদ্দীপক, এটা উদ্দীপক, আর এই 3টি প্রশ্ন, এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন আছে এখানে, এই 3টি প্রশ্নের সমাধান করব। তো দেখো, কত বলেছে যে সে একবারে কত টাকা খরচ করে, অর্থাৎ দোকানে গিয়ে সে একবারে 14টি ডিম কিনেছে। খেয়াল করো, এখানে লেখা আছে প্রতিবারে সে 14টি করে ডিম কিনে, তার মানে সে একবারে 14টি ডিম কিনলো, ওই 14টি ডিমের দাম বের করলেই সে একবারে কত টাকা খরচ করলো সেটা বের হবে। এখানে আমরা ক এর উত্তর লিখবো। ক এর উত্তর আমি যেভাবে লিখছি পরীক্ষার খাতায় তোমাদের ঠিকভাবে আনসার করতে হবে। খেয়াল করো, একবারে কত টাকা খরচ করে, সে একবারে খরচ করে, এখানে খেয়াল করো 14টি ডিম, একবারে খরচ করে কি 14টি ডিমের দাম যত টাকা তত টাকা খরচ করে, অর্থাৎ এই 14টি ডিমের দাম আমাদের বের করতে হবে। এখানে খেয়াল করো, এই ডিমের দাম দেওয়া আছে 6 টাকা, তাহলে 14কে 6 দিয়ে গুণ করতে হবে, 14টি ডিমের দাম আমরা বের করব। এখানে হবে একবারে যত টাকা খরচ করে তত টাকা বের হবে। খেয়াল করো, এখানে 14টি ডিমের দাম বের করি, 424 হাতে হলো 2, 6 6 8 2 8, এখানে দেখা যাচ্ছে এই একবারে সে 84 টাকা খরচ করে। এরপরে আমরা এরকম ভাবে পার্ট পার্ট করে অঙ্ক উত্তর লিখবো, তারপরে আমরা নিচে নিচে ভাবে এক ইঞ্চি জায়গা রেখে তারপরে পরের অঙ্ক লিখবো। ঠিক আছে, এখানে উত্তর লিখবো 84 টাকা। খেয়াল করো, আমাদের কয়ের উত্তর শেষ, অর্থাৎ ক অংশ শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব খতে। খতে বলেছে গত মাসে সে মোট কত টাকা খরচ করেছে। খেয়াল করো, একবার কিনে নাই, সে পর পর 4 বার ডিম কিনেছে, কয়বার? 4 বার। তাহলে খেয়াল করো যে একবারে যদি সে 84 টাকা খরচ করে, তাহলে 4 বারে সে কত টাকা খরচ করবে? 84কে 4 দিয়ে গুণ করতে হবে, অনেক বেশি টাকা খরচ করবে, সেই কারণে এই 84কে 4 দিয়ে গুণ হবে। খেয়াল করি, আমরা লিখবো যে গত মাসে, হয় উত্তর লিখে দেবো, এখানে হয় উত্তর গত মাসে সে মোট খরচ করে, খেয়াল করো একবারে সে যদি 84 টাকা খরচ করে, তাহলে 4 বার ডিম কিনেছে সে, তাহলে কি হবে? এই 84কে 4 দিয়ে গুণ করতে হবে, 84কে 4 দিয়ে গুণ, তাহলে গত মাসের মোট খরচটা বের হবে। ঠিক আছে, 4 4 16 6 4 32 33, অর্থাৎ 337 টাকা গত মাসে সে খরচ করে। এইবার খেয়াল করো গতে কি বলেছে, গতে বলেছে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, মোট টাকা ছিল রাজুর কাছে 553 টাকা, আর গত মাসে সে মোট খরচ করে 337 টাকা, তাহলে ওই মোট টাকা থেকে এটা বিয়োগ করে দিলেই আমাদের অবশিষ্ট টাকা বের হয়ে যাবে।
খেয়াল করি গোয়া এর উত্তর লিখবো আমরা, গোয়া এর উত্তরে লিখবো যে তার কাছে অবশিষ্ট রইল, অবশিষ্ট রইল, খেয়াল করো অবশিষ্ট রইল কিভাবে বের করবো, এই যে 953 টাকা ছিল তার কাছে, এখান থেকে মোট খরচ করে কত টাকা, 336 টাকা, তাহলে ওই টাকা থেকে এই 336 টাকা বিয়োগ হবে 953 থেকে, হ্যাঁ বিয়োগ হবে 336 টাকা, তাহলে কত টাকা অবশিষ্ট রইল রাজুর কাছে সেটা বের হবে, খেয়াল করি এই 13 থেকে 6 বের করবো, তাহলে আমরা গুনি 6 পরে 7 8 9 10 11 12 13, এভাবে তোমরা অবশ্যই পর গুনে বের করবে, এখানে 7 হলে হাতে গেল কত 1, খেয়াল করো এটা এটা বিয়োগ হয়ে গেছে, হাতের 1 হলো 3 আর 4, তাহলে এবার 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে হাতে নাই, এবার 9 থেকে 3 বিয়োগ করলে 6 থাকে, 617 টাকা তার কাছে রইল। এবার আমরা এখানে উত্তর লিখব, উত্তর 617 টাকা, তো খেয়াল করি আমরা এখানে অবশ্যই তোমরা এভাবে বোর্ডে যেমন যেমন আমি লিখেছি একটু জায়গা নাই সে কারণে আমরা একটু কাছাকাছি লিখেছি, অবশ্যই তোমরা আনসার করার সময় এই 2 ইঞ্চি অর্থাৎ 1 স্কেল বা 1.5 ইঞ্চি ফাঁকা রেখে তারপরে আরেকটি উত্তর করবে, ঠিক আছে, একটি উত্তর শেষ হয়ে গেলে আরেকটি আনসার যখন করবে তখন অবশ্যই 1 স্কেল পরিমাণ ফাঁকা জায়গা রাখবে, কেমন, তো এই যোগ্যতা ভিত্তিক 1 নম্বর অঙ্ক আমরা করলাম আজকে, এরপরে আমরা পরপর 10 থেকে 15টি অঙ্ক তোমাদের যোগ্যতা ভিত্তিক আমি দেখাবো, তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখে নিবে, হ্যাঁ তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ রইলো, সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, আদাব।